কুষ্টিয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনার মধ্য দিয়ে পালিত হলো জাতীয় বীমা দিবস। বীমা দিবসে শপথ করি উন্নত দেশ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনায় প্রথম জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। এই অনুষ্ঠানের লিডিং কোম্পানি স্বনামধন্য ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সহযোগিতায় জেলা প্রশাসন দিবসটি পালনের আয়োজন করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আজাদ জাহান। সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স উপব্যবস্থাপক পরিচালক প্রকৌশলী ফারুকুজ্জামান, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চিফ জেনারেল ম্যানেজার কুষ্টিয়াজন মিজানুর রহমান সহ প্রমুখ। আলোচনা শেষে লিডিং কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মেয়াদ উক্ত মৃত্যুবাদী সহ সার্ভাইভাল বেনিফিটের প্রায় 20 লক্ষ টাকা চেক প্রদান করেন। এছাড়া অন্যান্য কোম্পানিরাও এই চেক প্রদান করেন। কুষ্টিয়ায় জাতীয় বীমা দিবস পালনে জেলার লাইফ নন লাইফ মিলে 43টি কোম্পানি অংশ নেয়। লিডিং কোম্পানি হিসেবে স্বনামধন্য ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সবাইকে একত্রিত করার কাজ করছে।